আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে বাংলাদেশের মধ্যে সরকারি চাকরিতে সর্বমোট 41 জনকে নিয়োগ দেওয়া হবে এমন দুইটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে টোটাল 19 জন লোক নেওয়া হবে এবং বাংলাদেশ কাস্টম হাউস ICD এখানে টোটাল 22 জন লোক নেওয়া হবে। এই দুইটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দুইটা চাকরি কিন্তু সরকারি চাকরি। তো দেখতে পাচ্ছেন মোট 6টা পদে 19 জন লোক নেওয়া হবে। এক নম্বর পদে ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন গ্রেড 13 নম্বর, অনূর্ধ্ব 30 বছর হতে হবে, একজন নেওয়া হবে মাত্র, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। দুই নম্বর পোস্টে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 16 নম্বর গ্রেডে, 30 বছরের কম হতে হবে বয়স, একজন নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিট বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। তার মানে HSC পাশে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তিন নম্বর পোস্ট হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন 16 নম্বর গ্রেডে, 30 বছরের কম বয়স, চারজনকে নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর চার নম্বর পোস্ট হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, বেতন 16 নম্বর গ্রেডে, 30 বছরের কম হতে হবে বয়স, তিনজন নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। পাঁচ নম্বর পোস্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান, অনূর্ধ্ব 30 বছর, দুজন নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা কিন্তু আপনারা SSC পাশে আবেদন করতে পারবেন। এবং অফিস সহায়ক 20 নম্বর গ্রেডে বেতন, 30 বছরের কম হতে হবে বয়স, আটজন নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে, টোটাল হচ্ছে 19 জন। এবার নিয়োগের শর্তাবলী হচ্ছে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় 13/12/2021 খ্রিস্টাব্দ সকাল 10টা। তার মানে আজকে 18 তারিখ, অর্থাৎ আপনারা আজকে থেকেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদনপত্র পূরণ পূর্বক দাখিলের শেষ তারিখ ও সময় 2/1/2022, মানে জানুয়ারি মাসের 2 তারিখ 2022 সাল বিকাল 5টার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, এরপর আর আবেদন করতে পারবেন না। তো যারা নিজেরাই আবেদন করতে চাচ্ছেন আপনারা এখানে যে লিঙ্কটা দেওয়া আছে BIRI.teletech.com.bd, এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে গিয়ে আপনারা একটা ফর্ম ফিল আপ করবেন এবং এখানে আপনি একটা স্বাক্ষর দেবেন 300x80 পিক্সেলের, যেটা কলমে লিখে স্ক্যান করে আপনার ফর্মে নিয়ে লাগাতে হবে। তারপর আপনার সদ্য তোলা রঙিন ছবি, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। তো আপনারা যখন ফর্ম ফিল আপটা করে ফেলবেন, এর 72 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই সরকারি ফি জমা দিতে হবে। বা সরকারি চাকরির ক্ষেত্রে বয়সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন 25/3/2020 খ্রিস্টাব্দ, মানে 2020 সালের মার্চ মাসের 25 তারিখের মধ্যে যাদের বয়স 30 বছর হয়ে গেছে পূর্ণ, তারাই আবেদন করতে পারবেন। 30-এর বেশি যদি কারো বয়স হয়ে যায় আবেদন করতে পারবেন না। এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যারা 32 বছর হলেও আবেদন করতে পারবেন, কিন্তু নাতি নাতনি 30 বছরের মধ্যে আবেদন করতে হবে। আর সর্বনিম্ন বয়স অবশ্যই 18 থাকতে হবে। এছাড়া সরকারি চাকরির সকল কিছু আপনারা যারা অ্যাপ্লাই করছেন জানা আছে। এখানে কত টাকা দিবেন আমি বলে দিচ্ছি। তো উপরে যে ক্রমিক নাম্বার ছিল, আপনি যে ক্রমিকে আবেদন করবেন কোন ক্রমিকের জন্য কত টাকা দিবেন, ক্রমিক 1-4 উল্লেখিত পদের জন্য 100 টাকা জমা দিবেন আবেদন করার সময় টেলিটক নাম্বারে, এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা জমা দিবেন। এবং ক্রমিক 5-6 জন্য 50 টাকা করে চার্জ হচ্ছে 6 টাকা, টোটাল 56 টাকা জমা দিবেন। তো এই চাকরিটা পাবার জন্য আপনার লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হবে, এই জিনিসটা জানিয়ে দিলাম। এরপর যে চাকরির নিউজটা আছে সেটা হচ্ছে কাস্টম হাউস ICT কমলাপুর ঢাকা। দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক এত তারিখ 23/6/21 খ্রিস্টাব্দ এর অনুমোদন অনুযায়ী কাস্টম হাউস ICT কমলাপুর ঢাকা এর নিচে উল্লিখিত 0 পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর,
11 নম্বর গ্রেডে বেতন দেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন হবে চাকরি লাইফে, এবং দুইজন নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করতে হবে, এবং কম্পিউটারে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। যদি 5% বেশি ভুল করেন তাহলে আপনার পরীক্ষা ফেল বলে গণ্য করা হবে। এবং 2 নম্বর হচ্ছে 60 মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর, 14 নম্বর গ্রেডের বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন হবে, একজন নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে বাংলায় 25 এবং ইংরেজিতে 70-এর গতিবেগ থাকতে হবে, 5% বেশি ভুল করা যাবে না। 3 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, 16 নম্বর গ্রেডের বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন হবে, একজন নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক HSC পাশে আবেদন করতে পারবেন, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে, 5% বেশি ভুল করা যাবে না। এবং 4 নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 নম্বর গ্রেডের বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন হবে, এটাও HSC পাশে আবেদন করতে পারবেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে 20 ও 25, অর্থাৎ ইংরেজিতে 20 বাংলায় 25 থাকতে হবে, 5% বেশি ভুল করা যাবে না। 5 নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর, 16 নম্বর গ্রেডের বেতন, অনুমোদনযোগ্য বোর্ড হতে HSC পাশ করে আপনারা আবেদন করতে পারবেন, তবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেলিফোন অপারেটরের উপর। তারপর সিপাই মানে যে সিকিউরিটি যে ডিউটিগুলো, 17 নম্বর গ্রেডের বেতন 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন, কোনো স্বীকৃত বোর্ড থেকে SSC পাশ করতে হবে, উচ্চতা পুরুষ 5 ফিট 4 ইঞ্চি, মহিলা 5 ফিট 2 ইঞ্চি। এখানে কিন্তু এই পোস্টের জন্য মহিলারাও আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল পোস্টের জন্যই পুরুষ মহিলা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে 1 থেকে 6 ক্রমিকের মধ্যে যারা আবেদন করবেন আপনারা যে যে জেলার বাসিন্দা হতে হবে, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও সিলেট জেলা ব্যতীত সমগ্র বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। সুতরাং এখানে যে জেলাগুলোর নাম উল্লেখ আছে আপনারা আবেদন করতে পারবেন না, বাকি অন্যান্য জেলার মানুষরা এই পোস্টের পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন। এরপর 7 নম্বর পোস্ট হচ্ছে অফিস সহায়ক, 20 নম্বর গ্রেড বেতন 8,250 থেকে 20,010 টাকা বেতন হবে, কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে SSC পাশ করতে হবে, এবং 900 প্রহরী, 20 নম্বর গ্রেডের বেতন, অষ্টম শ্রেণী পাশ করে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, এবং এই 2টা পোস্টের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, জালুয়াকাটি ব্যতীত সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন। এবার যে বিষয়গুলো আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে আপনার বয়স 1/12/21 খ্রিস্টাব্দে ন্যূনতম 18 এবং 25/3/2020 মধ্যে আপনার বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে, এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে 32 বছরের হলেও আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি বা অন্য কোনো সংস্থায় যদি আপনি কর্মরত থাকেন তাহলে অবশ্যই আপনার কর্তৃপক্ষের অনুমতি পত্র আনতে হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। আপনার আবেদনে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এইগুলো আপনারা সবাই জানেন। যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে 1/12/2021 সকাল 10টা থেকে আবেদন শুরু করতে পারবেন। তার মানে আজকে 18 তারিখ, অবশ্যই আপনারা এখন থেকে আবেদন চালিয়ে যেতে পারেন, এবং 31/12/2021 রাত 12টায় কিন্তু আবেদনের সময়টা শেষ, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখের পর আর কেউ আবেদন করতে পারবেন না, এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে সরকারের ফি জমা দিতে হবে। এবং একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, এই যে 2টা চাকরির বিজ্ঞপ্তি আমি আজকে দেখালাম, তো আপনারা যদি চান নিজেরাই আবেদন করবেন, নিজেরা কিভাবে আবেদন করবেন এটার যদি একটা ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে 2টা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিলাম, আপনি জাস্ট কমেন্ট বক্সে লিখবেন যে কাস্টমের আবেদন পদ্ধতি অথবা এখান থেকে প্রাণী সম্পদ গবেষণার আবেদন পদ্ধতি লিখে কমেন্ট করবেন। এই 2টা থেকে যাদের কমেন্ট বেশি পাবো তাদের আবেদনটা কিভাবে নিজেরাই করতে পারবেন আমি এ নিয়ে একটা ভিডিও তৈরি করে দিব আগামীকাল 10টার মধ্যে, যদি আমি বেশি কমেন্ট পাই। এবং দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 6 কলামের জন্য আপনারা 112 টাকা চার্জ দিবেন, এবং
7 আর 8 ক্রমিকের জন্য 56 টাকা জমা দিবেন আবেদন করার 72 ঘন্টার মধ্যে। এই পর্যন্তই ছিল আজকের সরকারি চাকরির আপডেট। প্রতিনিয়ত সরকারি চাকরির সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন।